الحمد لله، আজকে আমার বড় ভাস্তার আকিকা সম্পন্ন করা হলো। দেখতে পাচ্ছেন আকিকার জন্য ছাগল নিয়ে আসা হয়েছিল, দুইটা ছাগল, দুইটা খাসি ছাগল নিয়ে আসা হয়েছিল। কত সুন্দর করে খাসিটা দেখতে পাচ্ছেন রিপেয়ার করছে, মানে সুলাচ্ছে, অনেক সুন্দর করে কাজ করছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। মানে দুইটা ছাগল নিয়ে আসা হয়েছে, দুইটা জবাই করা হয়েছে, আর এর সাথে এখন ওই যে ছোলানো হচ্ছে, চামড়া ছোলানো হচ্ছে দেখতে পাচ্ছেন। দুইটা কিন্তু খাসি ছাগল নিয়ে আসা হয়েছিল ভাতিতার জন্য। ইসলামের দৃষ্টিতে দুইটা খাসি দিতে হয় ছেলে বাবুর জন্য, সেটা আজকে সম্পূর্ণ করা হলো। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চার সুস্বাস্থ্য যেন ভালো থাকে। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে ছুলাইয়া দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর করে ছুলাচ্ছে, অসাধারণ, অনেক সুন্দর করে ছুলাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি কখনো দেখি নেই, আপনারা দেখছেন কিনা সঠিক জানি না, মানে এভাবে ছুলানো আমি কখনো দেখি নাই। আর এত পরিষ্কারভাবে ছুলাচ্ছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভুঁড়ি বের করছে, বাহ, অনেক সুন্দরভাবে ভুঁড়ি বের করা হচ্ছে। একটা বের করা হয়ে গেছে, আর এটা হচ্ছে লাস্টে দ্বিতীয় নাম্বারটা বের করা হয়ে বের করা হচ্ছে ভুঁড়ি। এটা মনে হয় তেল ছাড়াচ্ছে, মানে ভুঁড়ির সাথে তেল থাকে, তেল ছাড়ানো হলো। দেখতে পাচ্ছেন কীভাবে ভুঁড়ি ছাড়ানো হচ্ছে, জোস একটা জিনিস। বিয়াস সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাটা হচ্ছে, অনেক সুন্দরভাবে, মানে মনে হচ্ছে না যে খাসি কাটছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাটছে, অসাধারণ সুন্দর করে কাটাকাটি হচ্ছে। দেখেন অনেক সুন্দরভাবে কাটছে, এই যে কেটে কেটে এখানে রেখে দেওয়া হয়েছে, এখান থেকে পরে কাটা হবে। এই যে কলিজা ফোপড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একটা এই যে গরু এই ছাগলের এগুলো রান ছাড়ানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কলিজাটা অনেক সুন্দর কলিজা, এই যে এই যে রান নিয়ে আসা হলো। ওনারা কাজ করে খুব গোছালোভাবে কাজ করে সুন্দরভাবে। এই যে আর একটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে সুন্দর সুন্দর গোছালোভাবে ওনারা কাজ করে, খুব সুন্দরভাবে কাজ করে, পরিষ্কার করছে চামড়াটা, পরিষ্কার করছে খুব সুন্দরভাবে। দেখতে থাকেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পরিষ্কার শেষের পরে কাটা হচ্ছে খুব সুন্দরভাবে, পিস পিস করা হচ্ছে। ভাইটা খুব সুন্দর কাজ পারে, করতে পারে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করছে, অনেক সুন্দরভাবে কাজ করছে। দেখেন কাজটা কত সুন্দর, মানে পিস পিস করে কাটছে, এটা দেখতেও অনেক সুন্দর লাগে। এই যে রান কাটছে, এটা রান কেটে ফেলা হলো, এটা এখন পিস পিস করে কাটা হবে। এই যে কেটে কেটে এখানে রেখে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, কেটে কেটে এখানে রেখে দেওয়া হচ্ছে, অনেক সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কাটছে। দেখেন সুন্দর করে কাটছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন।